গেল বছরের 13 নভেম্বর বাংলাদেশের সব জেলার অবৈধ ইটভাটা ও ইটভাটা জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। ইট প্রস্তুত ও ভাটা মালিক নিয়ন্ত্রণ আইন 2013 অনুসারে লাইসেন্স ব্যতীত কোনো ইটভাটা স্থাপন ও পরিচালনা করা যাবে না। তারপরেও পাবনায় প্রায় 228টি ইটভাটা রয়েছে, যার অধিকাংশ ফসলি জমি, জনবসতি, স্কুল ও প্রধান সড়কের পাশে গড়ে উঠেছে। অনেক ভাটায় অবৈধভাবে ড্রাম চিমনি ব্যবহার, কয়লার পরিবর্তে ব্যবহৃত করা হচ্ছে কাঠ। ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ এমন বিধান থাকলেও পাবনা জেলার অধিকাংশ ইটভাটা প্রকাশ্যেই প্রতিদিন প্রায় 2500 টন কাঠ পোড়াচ্ছে। পরিবেশ বান্ধব বৈধ ভাটায় ব্যবহৃত কয়লার দাম এখন প্রায় দ্বিগুণ হয়, এর ব্যাখ্যা দিলেন পাবনা জেলা ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি। ইট পোড়াচ্ছে খড়ি দিয়ে, এই জন্য বনভূমি উজাড় হচ্ছে, আর এদের সাথে আমরা বৈধ ভাটা মালিকগণ প্রতিযোগিতায় টিকে থাকতে পারতেছি। 30,000 টাকা টন কয়লা কিনে এই পরিবেশ বান্ধব ভাটাগুলো চলছে, তাতে ইটের কস্টিং পড়ে যাচ্ছে খুব বেশি। তবে উপজেলা মাঠ পর্যায়ে কাঠ পোড়ানো বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। ইট ভাটায় পরিদর্শন করে যদি কাঠ পোড়ানো হয়, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের কে সাথে নিয়ে অভিযান পরিচালনা করার জন্য আমি নির্দেশনা দিয়েছি। আর 22টি ভাটাকে জরিমানা করা হয়েছে এবং অবৈধ ভাটাগুলোকে বন্ধ করতে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। 22টি ইটভাটাকে জরিমানা করেছি 20,50,000 টাকা এবং আমাদের এই মোবাইল কোর্ট চলমান রয়েছে। আর জেলা প্রশাসন কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে 10টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে। 10টিকে আমরা তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছি এবং বাকিগুলোর কার্যক্রম আমরা বন্ধ, অভিযান আমরা চলমান রয়েছে। আবু সেদপু, মাইটিভি।